You made the headlines kichu din age 40 kg ojon kamano. It became the national news. মানে আসলেই মানে আসলেই বলতে হচ্ছে আমি আসলে একটা পত্রিকার সাথে কথা বলেছিলাম আচ্ছা সেই একটা পত্রিকার কথা আমাদের দেশের প্রতিটি পত্রিকার কথা হয়ে গেল এবং আমি খুবই অবাক হয়ে দেখলাম যে কলকাতার সকল প্রথম সারির পত্রিকারও এটা খবর একটা দীর্ঘ সময় দর্শকের হৃদয় আসন গেড়ে রয়েছেন এখন তো মনে হয় যে অনেকটা বলতে পারি রুনা খানের বৃহস্পতি তুঙ্গে মানে নতুন করে কাজের একটা ভালো সময় যাচ্ছে তাই না কি মনে হয় আমি আসলে যখন অভিনয় শুরু করেছি তখন আমাদের এখানে চ্যানেল ছিল হাতে গোনা 8-10টা সেটা এখন গিয়ে প্রায় 30-35টা তার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে কাজ হচ্ছে আমাদের হাতের কাছে এখন নেটফ্লিক্স অ্যামাজন ছাড়া পৃথিবীর অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের কন্টেন্টও দেশের এবং দেশের বাইরে মানুষ দেখছে এবং প্রশংসা করছে হ্যাঁ প্রশংসা করছে তো সেই জায়গা থেকে যেটা হয়েছে যে কাজের ক্ষেত্র এবং ধরন বদলাবার কারণে অভিনেতা অভিনেত্রী বা পরিচালক নির্মাতা কলাকুশলী সকলেই আমরা এখানে যারা কাজ করছি তাদের সবারই আসলে নতুন করে নিজের কাজটাকে দেখাবার সুযোগ সময় সব কিছুই তো সবার জন্যই বেশ একদম ঠিক আচ্ছা আমি আগে একটু দর্শকদেরকে ওয়েলকাম করে নিই দর্শক আমাদের সবার পছন্দের অভিনয় শিল্পী এবং একই সাথে বলতে পারি একজন ভীষণ শক্তিমান অভিনয় শিল্পী আমাদের মাঝে আছেন যিনি তার অভিনয়ের স্বাক্ষর স্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পর্যন্ত জিতে নিয়েছেন তার সঙ্গে আজকে আমাদের রাধুনী রেডিমিক্স রান্না কোনো ব্যাপারই না আড্ডা চলছে তো রান্না কোনো ব্যাপারই না নাকি ব্যাপার রান্না করতে পছন্দ করেন আপনি সত্যি কথা বলতে আমি যে খুব ভালো রাখতে পারি সব ভীষণ ভালো রাখতে পারি সেরকম না তবে হ্যাঁ দুই একটা আইটেম বা কয়েকটা আইটেম আমি একটু ভালো করি বা যেটা আমার পরিবারের সদস্যরা আমার মেয়ের বাবা তারা পছন্দ করে ওকে আপনার যদি রাজেশ্বরীর কথা বলি আপনার হাতে কোন খাবারটা খেতে পছন্দ করে অবাক করা বিষয় রাজেশ্বরী একটা দীর্ঘ সময় মাছ খেত না আচ্ছা তারপর আমি সরিষা ইলিশ ভালো করি ওকে রাজেশ্বরী তারপর যখন মাছ খেতে শুরু করলো সরিষা ইলিশের প্রতিটা কাঁটা বেছে বেছে সে মাছ খেতে শুরু করলো সরিষা ইলিশ সাথে বললাম শুনে এক্ষুনি খেতে ইচ্ছে করছে অভিনয় জার্নির কথা বলছিলাম যে আমি তো মোটামুটি আরো ছোটই ছিলাম যখন সিসিমপুরের সুমনাকে আমি বলতে চাই যে আমার খুব পছন্দের ছিল সুমনা মুকুল সুমনাকে আমি অনেক বেশি পছন্দ করতাম সেই সুমনাকে আমরা যেরকম দেখেছি তারপর একটা দীর্ঘ পরিবর্তনের সাথে আপনিও গিয়েছেন অনেক ধরনের চরিত্র অভিনয় করেছেন ব্যক্তিগত জীবনে পরিবর্তন এসেছে কিন্তু এখন এসে সবার মধ্যেই যেটা যদি আমি সেই সুমনার একটা ছবি আর আজকের একটা ছবি পাশাপাশি দেই সবাই বলবে যে আরে তো কোনো পরিবর্তনই নেই একই আছে এবং ইউ মেড দ্য হেডলাইন্স কিছুদিন আগে 40 কেজি ওজন কমানো ইট বিকেম দ্য ন্যাশনাল নিউজ মানে আসলেই মানে আসলেই বলতে হচ্ছে আমি আসলে একটা পত্রিকার সাথে কথা বলেছিলাম আচ্ছা সেই একটা পত্রিকার কথা আমাদের দেশের প্রতিটি পত্রিকার কথা হয়ে গেল এবং আমি খুবই অবাক হয়ে দেখলাম যে কলকাতার সকল প্রথম সারির পত্রিকারও এটা খবর না ইট ইজ আ বিগ নিউজ মানে 40 কেজি কমানো তো আসলে চারটিখানি ব্যাপার নয় সবকিছু শুনবো রান্নার গল্প হবে তবে রান্নায় যাবার আগে আমরা আরেকটা সেগমেন্টে যেতে চাই সেটা হচ্ছে ব্যাপার না মোমেন্ট ব্যাপার না মোমেন্টে যেটা হবে আমি এমন একটা টাস্ক দিব আপনাকে করার জন্য যেটা আপনার জন্য আসলেই ব্যাপার না এখন ফিট হওয়া ওজন কমন এটা যে কোনো ব্যাপার না আপনার জন্য সেটা অলরেডি করে দেখিয়ে দিয়েছেন অভিনয়টাও তো দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত গানটা কখনো শোনা হয় নাই কিন্তু আমার মনে হয় আপনি গানটা খুব ভালো পারেছে আমার গানে আমি একটু গান শুনতে চাই আমি শোনো আমি আসলে অভিনয় শুরু করেছিলাম প্রথমে নাগরিক নাট্য সম্প্রদায়ের কর্মী হিসেবে তো সেই দলে যখন আমরা একটা নাটকে কোরাস গাইতো মানে কোরাস মানে 20 জন একটা গানে সুর মিলাচ্ছে সেখানেও আমাকে থামিয়ে দেওয়া হতো যে তুই থাম তুই বেসুরা আমার গানের অবস্থা এই এটা অসম্ভব আচ্ছা আমরা কি আপনার পছন্দের চলচ্চিত্রের কথা যদি বলি নিজেরটা না আপনার কোনো একটা আইকনিক ফিল্ম বা কোনো একজন অ্যাক্টরের কোনো একটা সিন চোখে লেগে আছে এরকম কোনোটা মনে পড়ছে মনিকা বেল্লুচির মেলেনা আমার ভীষণ পছন্দের ছিল আর আমাদের দেশের চলচ্চিত্রের কথা বললে জয়াপার গেরিলা আমার খুব পছন্দের ছবি আর একটা দৃশ্যের কথা বলি জয়াপা দেবীতে যখন মিসির আলীর সাথে দেখা করে তখন মিসির আলী ওকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কি কি হয় কি কি কথা বলে তখন জয়াপা বলেছিল বলে অনেক কথাই বলে
ওই যে বলে অনেক কথাই বলে এরকম আমি ঠিক ওই কোন একটা আইকনিক বাপের পছন্দের সিনই দেখতে চাই বলতে চেয়েছিলাম আমি বলার আগে আপনি কিন্তু দেখিয়ে দিলেন মানে আরেকবার কি করব আমরা বলেন পারবো না একবার দেখে ফেলেছি আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি ওকে ইউ গট 10 অন 10 এই সেগমেন্টে পরের সেগমেন্টে যাই এবার আর চালাচ্ছি না এবারে যেটা করব আমাদের সেগমেন্টটা হচ্ছে এপিক কমেন্ট এপিক মোমেন্ট এপিক কমেন্ট এপিক মোমেন্টে আমরা এবার আপনার সোশ্যাল মিডিয়া একটু ঘুরে আসব সেখানে আপনার ফ্যানরা কি বলছে কোন পোস্টে কি কমেন্ট করছে সেটা একটু পড়ি তো আমরা রুনা খানের প্রোফাইল দেখছি যেখানে আন্তনগরময় এটা গল্প অবশ্যই শুনবো খুবই ভালো প্রশংসায় ভাসছেন সবাই মিলেই বায়োতে একটু পড়ি রাজেশ্বরীর মাম্মাতি আর একটা স্বপ্ন যদি সত্যি ভালো অভিনেত্রী হতে পারতাম রিয়েলি হ্যাঁ ওকে আই মিন ইট আই আন্ডারস্ট্যান্ড আমি তো শুধু এই পথে চলছি মা হ্যাঁ কিন্তু এই যে ভালো অভিনেত্রী যে অলরেডি হয়ে গেছেন আমাদের চোখে সমালোচকদের চোখে সেটা প্রমাণ কিন্তু শুরুতেই আছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভিনয়ের ক্ষেত্রে সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি যেমন তো ঠিক হ্যাশট্যাগে লেখা কংগ্রাচুলেশনস অন দ্যাট লেট বাট ইয়েট আমরা কি এখানে কিছু কমেন্ট পড়ি না কংগ্রাচুলেশনস 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 প্রাউড অফ ইউ অলওয়েজ আন্তনগরের পেপার কাট খুবই কিউট একটা ছবি শ্যামল মাওলার আপনার ক্যামিস্ট্রিটা কিন্তু ভালো রুনা খানের ফেসবুক প্রোফাইল আমরা অনেকক্ষণ এটা স্টক করলাম ওকে সো এবার ক্ষুধা পেয়েছে আমার একটু একটু চলো খাই আমারও পেয়েছে কী খাবো আপনার হাতে সেটা চিন্তা করছি এমনভাবে বললেন রাজেশ্বরী আর ইলিশের কথা সর্ষে ইলিশের কথা আমার সেটা ছাড়া কিছু খেতে ইচ্ছে করছে না চলো সেটাই করি সর্ষে ইলিশ একদম ওকে সো দর্শক আমি এবার রুনা খানকে নিয়ে যাচ্ছি আমাদের রান্নাঘরে যেখানে তিনি তৈরি করবেন সর্ষে ইলিশ তবে রাঁধুনির রেডি মিক্স দিয়ে যাই